আসসালামু আলাইকুম। গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। নতুন বছরে আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজ দেখাবো কিভাবে অ্যামারলিস লিলি থেকে খুব সহজে ফুল ফোটাতে পারবেন। অনেকেই বলে থাকেন যে কয়েক বছর ধরে বনে রেখেছি গাছ ছোপালো হয়ে গেছে কিন্তু ফুল ফোটে না। আজকে দেখাবো কিভাবে খুব দ্রুত ফুল পাবেন। আমি একটা ঝোপালো গাছ নিয়েছি। এই ঝোপালো গাছ থেকে মাদার গাছ থেকে ছোট চারাগুলো আলাদা করে ফেলব। অ্যামারলিস লিলির মিডিয়া বা মাটি কিভাবে বানাবেন সেটার ভিডিও এই চ্যানেল দেওয়া আছে। যত্ন সম্বন্ধেও এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাদার গাছ থেকে ছোট গাছগুলো আলাদা করে এভাবে শিকড় আর পাতা কেটে 10-12 দিন ছায়াতে রেখে দেব। অ্যামারলিস লিলি যদি এভাবে পাতা শিকড় না কাটতে চান তাহলেও সব বছরে একবার আপনার মাটি চেঞ্জ করে দিতে হবে, তাহলে গাছটা ভালো থাকবে এবং বাল্বের কোয়ালিটি, ফুলের গ্রোথ ভালো থাকবে, ফুলের কালারটা সুন্দর আসবে। বছরে একবার সেপ্টেম্বর অক্টোবরের দিকে বা অক্টোবর নভেম্বরের দিকে মাটি পরিবর্তন করে দিতে পারেন। 10-12 দিন এভাবে ছায়া রেখে আবার পুনরায় বুনে দিবেন আর টব নির্বাচন করবেন 8-10 ইঞ্চি। সকাল থেকে এক বেলা রোদ পায় এমন জায়গায় রাখবেন। আর বোনার পরে, নতুন করে মাটিতে বোনার পরে খুব খেয়াল রাখবেন এই জিনিসটা যেন কাদা কাদা না হয়ে থাকে বা টবের মধ্যে পানি জমে না থাকে। টবের মধ্যে পানি জমে থাকলে যে কোনো লিলি পচে যাবে, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে নতুন পাতা এবং শিকড় না আসা পর্যন্ত। আমি একটি বাল্ব এভাবে বুনে দিয়েছিলাম, দেখেন খুব তাড়াতাড়ি কলি চলে এসেছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে সহজেই ফুল ফোটাতে পারেন, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে ম্যাচিউর সাইজ হতে হবে বাল্বটা। বাল্ব যদি ছোট বা মিডিয়াম সাইজ হয় তাহলে কখনোই কলি আসবে না। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন বা আমাদের পেজ শপিং পয়েন্ট, ওখানেও নক দিতে পারেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে তা আমরা জানিয়ে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।